لله في رضا رب السماء مذ الله ربي حلوه 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 حلو حلو حياتي مذ الله ربي. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم أأنتم أشد خلقا أم السماء وبناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعها والجبال أرساها متاع لكم ولأنعامكم سمعني تفاتر من الله پاك رب العالمين جابت الله رب العالمين أما درجان وشنك نعمت سيشتكر ركتشن সে আল্লাহ পাকেরই অশেষ সুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে তার তৌফিক দান করেন তার সুন্দর করে আবাদতে তৌফিক দান করেন সালাত এবং সালাম নাজ মাহমুদুর রসুল্লাহ যিনি আল্লাহ পাখের নিয়ামতের সবচেয়ে বেশি শুক্র গুজার বান্দা ছিলেন আমরা তফসির করো নাজিয়াত থেকে সুরায় নাজিয়াতের আয়াত নম্বর সাতাশ এবং আঠাশে আল্লাহ পাকের সাদ করছেন আন্তুম আসাদু খালকানা এখান থেকে আল্লাপাকরা বলে আলমিন পাকের যে সৃষ্টি রয়েছে তার কিছু বর্ণনা করছেন তার মধ্যে আকাশের সৃষ্টি আল্লাহ পাক কাফের মুর্শিকদেরকে বিশেষ করে বলছেন যে দেখো তোমাদেরকে সৃষ্টি করা বেশি তেমনই সারা পৃথিবীর যে কোনো বস্তু সৃষ্টি করা সহজ পাকের জন্য সব কিছু সহজ কারণ আল্লাহ পাককে কোনো মেহনত পরিশ্রম করা লাগে না শুধু একটি কথা বলার লাগে কোন হয়ে যাও ফায়া এখন তখন হয়ে পড়ে কিন্তু এখানে যে আল্লাহফাক বলেছেন আর এইরকম বেশ কিছু আয়াত করা নেকাডেমি রয়েছে যা কাফের মুশরিকদের পুনরুত্থান সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে তোমাদের পুনর্জীবিত করা আর আসমান জমিন সৃষ্টি করা কোনটা বেশি জটিল হইতে পারে কোনটা বেশি ভারী হইতে পারে এটা মানুষের দিকে লক্ষ্য করে মানুষকে যে দুটো কাজ করতে দেওয়া যায় একটা বড় ধরনের কাজ আর আর একটা তুলনামূলক ওই যেটা কাজ বলা হলো তার চাইতে একটু হালকা তাহলে স্বাভাবিক ওর জন্য হালকার ভারীর প্রশ্ন উঠবে কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে সে প্রশ্ন নেই আল্লাহ পাক রব্বুল আলম তোমাদেরকে আবার জীবিত করতে পারবেন না বা করবেন না এই রকম ধারণা কেন আল্লাহর জন্য তো বড় সহজ যে আল্লাহ প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা দলিল হিসাবে পরকাল যে হবে আর বিচার দিবস আল্লাহ পাক উপস্থিত করবেন নতুন জীবন দান করে এর দলিল প্রমাণ হিসাবে আল্লাহ ফাক রব্বুল আলম একটি দলিল পেশ করেছেন যে যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম তিনি কি দ্বিতীয়বার সৃষ্টি করতে অক্ষম দ্বিতীয়বার সৃষ্টি করা তো সহজ তার জন্য আর একটি দলিল হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টি ছোট বড় বহু রকমের রয়েছে যে আল্লাহ বড় বড় সৃষ্টিকে সৃষ্টি করে সূর্য চন্দ্র আসমান জমিন পাহাড় পর্বত ইত্যাদি সেই আল্লাহ পাক সাড়ে তিন হাতের মানুষ সৃষ্টি করতে পারবেন না আবার মহান আল্লাহ এখানে বলছেন আন তুম আসাদ্য খাল খান বানাহা, হে মানুষরা তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন নাকি আকাশ সৃষ্টি করা যা আল্লাহ বানিয়েছেন রাফা আকাশের আকাশের ছাদ মানে হচ্ছে ছাদকে আলামিন উচ্চে তুলেছেন ফসা এবং তাকে আল্লাপাক ভার পূর্ণ করেছেন পাকের এই সৃষ্টিতে কোনো রকমের ব্যতিক্রম কোনো রকমের ত্রুটি এরকম কিছু নেই পাকের এই সৃষ্টি যেমন হওয়ার প্রয়োজন কেমন করে আল্লাহ পাক রব্বুল আলম সৃষ্টি করেছেন ও আখ রাজা দোহাহা আর আল্লাহ পাক রাত ঢেকে দিয়েছেন অন্ধকার দিয়ে ও আখরাজা দোহাহা এবং আল্লাহ পাক বের করেছেন প্রকাশ করেছেন দিবালোককে আল্লাহ পাকি রাতের পরে দিন নিয়ে আসেন আর দিনের পরে রাত নিয়ে আসেন আল্লাহ অন্ধকার করেন আল্লাহ আলো দিয়ে থাকেন একই রকম অবস্থায় যদি আল্লাহাকে রেখে দিতেন তাহলে তোমাদের জীবন যাপন বড় কষ্টকর বা অচল হয়ে পড়তো আল্লাহ আল্লাপাক জমিনকে বিস্তৃত করেছেন। পাক বিছিয়েছেন দাহা মানে বসবাস যোগ্য করা এর দ্বারা বোঝা যায় যে পাক আকাশ আগে সৃষ্টি করেছেন তারপরে জমিনকে আল্লাপাক বলছেন আল্লাহ পাক বিছিয়েছেন বা বসবাস যোগ্য করেছেন কিন্তু সুরায় ফসেল সুরায় যেটা কি হামিম সাজদা বলা হয় উপমহাদেশের কোরআন তো হামিম সাজদা আছে আরব দেশে একটা সুরার একাধিক নামের ক্ষেত্রে কোনো কোনো আর সুরার নাম ওখানে প্রচলিত যেটা উপমহাদেশে প্রচলিত না ফসেল্লাদ যার অপর নাম হামিম সাজদা তার আয়াত নম্বর নয় থেকে বারোতে পাক সাদ করেছেন বিস্তারিত আসমান জমিন আর সমস্ত পাকের সৃষ্টির সূচনা কেমন করে আল্লাপাক সৃষ্টি করলেন সেখানে আল্লাপাক রব্বুল আলমিন শুরু করেছেন জমিন দিয়ে যে আল্লাপাক প্রথম জমিন সৃষ্টি করেছেন আর এখানে আয়াত বলে যে পাক আগে আকাশ সৃষ্টি করেছেন তাহলে দাহা মানে সৃষ্টি করা নয় দাহা মানে হচ্ছে বিস্তৃত করা বিছিয়ে দেওয়া তো এই জন্য এইভাবে সমন্বয় হইতে পারে আর এটাই ঠিক যে আল্লাহ পাক রব্বুল আলমিন আকাশকে প্রথম সৃষ্টি করেন তারপরে সেটা গোটানো ছিল মড়ানো ছিল আর সেটাকে দাহা যেটাকে দেখুন আরবিতে বলা হয় বিছিয়েছেন এটা আসমান সৃষ্টি করার পরে করেছেন আল্লাহ এর সাদ করেছেন আখরা মা আহা মার আহা এবং এই মাটি থেকে আল্লাহ পাক তার পানিও বের করেছেন এবং তার তৃণভূমিও বের করেছেন আল্লাহ পাক উদ্গত করেছেন ওলজিবালা আর সাহা এবং পাহাড় পর্বতমালাকে আল্লাহ পাক দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন মাতা আল্লা বলে আনামে এ সমস্ত সৃষ্টি পাকের কি জন্য আসমান জমিন এবং আসমান জমিনে তোমাদের উপজীবিকার ব্যবস্থা এসব আল্লাহ পাক কেন করেছেন পানি আবার তৃণভূমি এসব কেন আল্লাহ বলছেন মাতা আল্লা তোমাদের ভোগের সামগ্রী হিসাবে বলে আনামেকুম আর তোমাদের গৃহপালিত পশুর খাদ্য হিসাবে রব্বুল আলম তারপর এরশাদ করেছেন ফেয়া যা খুবরা। শুনে রাখো যখন চলে আসবে মহা সংকট মহা সংকট হচ্ছে যখন চলে আসবে। মানুষ স্মরণ করবে স্মরণ করবে মাসা যে সে কি জোর প্রচেষ্টা চালিয়েছিল পৃথিবীতে যা করেছিল এত দেখ কারুল ইনসান স্মরণ আমি কি করে এসেছিলাম আমার জোর জীবনে কিসে ছিল পয়সা উপার্জনে নেতৃত্বের জন্য না মানুষ ক্ষয়ক্ষতি করার জন্য না ভালো করার জন্য ইমান এবং আমার আমল ছিল কি সব কিছু স্মরণ করবে সেই দিন অবুর রেজাতিল জাহিম লেমাইয়ারা এবং দর্শকদের জন্য সেই দিন জাহান নামকে প্রকাশ করা হবে জাহান নামকে আল্লাহ ফাকর্বুল আলমিন এই হাসরের মাঠে উপস্থিত করবে ফেরিস্তারা ধরে টেনে থাকবে লাগাম দিয়ে যেমন হাজির করবেন এবং দর্শকরা দেখবে শুধু কাফেররা দেখবে যারা জাহান্নামি হবে শুধু পাপিস্টরাই দেখবে না মমিনরাও দেখবে এই ক্ষেত্রে দুটি মত থাকলেও সঠিক হচ্ছে আল্লাহ আলাম যে সকলেই দেখবে যাতে করে মমিনরা পাকের আরো বেশি সুক্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে হৃদায়ত দান করেছিলেন পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন ভালো পথে চলার আল্লাহ পাককে বিশ্বাস করেছিলাম পরকালকে বিশ্বাস করেছিলাম আল্লাপকে রাসুলকে বিশ্বাস করেছিলাম কোরআনে কেরিমের বাস্তবায়ন করেছিলাম তাই আলহামদুলিল্লাহ এই জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেছি আল্লাহ পাক তারপর এরশাদ করেছে ফাম মামান্তগাহ পক্ষান্তরে যারা সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর রাসুলের হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করবে যে কোনো গুনহা করা যা আল্লাহ নিষেধ করেছে বাড়াবাড়ি করা শিরিক করা বিদাত করা বাড়াবাড়ি করা বাড়াবাড়ি করা ফরজে বিষয়টা পাঁচ চক্ত নামাজ না পড়া বাড়াবাড়ি করা যেই ব্যক্তি বাড়াবাড়ি করবে ওয়া সারাল হায়াত আর দুনিয়া এবং পার্থিব জগৎকে প্রাধান্য দিল পাক দুটি কথা বলেছেন বাড়াবাড়ি করলো নিজেকে সংযত করলো না আল্লাহ পাকরা আব যে সীমানা নির্ধারণ করেছেন চলাফেরার জন্য জীবন জীবনযাপনের জন্য সেখানে থাকলো না বরং সীমা অতিক্রম করে গেল আর পার্থিব জগৎকে প্রাধান্য দিল পার্থিব জগৎকে প্রাধান্য আপনি দিচ্ছেন না দিচ্ছেন না এই বিষয়টি আপনি নিজেই চিন্তা করুন যদি দেখা যায় যে আপনার দিনের কাজ ইমান এবং আমলের কাজ আপনার ধর্মীয় কাজ দেখা যায় যে দু নম্বরে আর যেটা আপনার দুনিয়ার কাজ সেটা কিন্তু এক নম্বরে সবসময় থাকছে আপনার বাস্তব জীবনে বুঝতে পারবেন আপনার ঘুম এটা হচ্ছে আপনার দুনিয়া আর ফজরের সলাৎ এটা হচ্ছে দিন তাহলে দুনিয়ার আখেরাতের মধ্যে কোনটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার জীবনে ফজরের সময় আপনি মসজিদে গিয়ে জামাতে সময় মতো নামাজ পড়েন কি এতেই ফুটে উঠবে আর শুধু মুখে দাবি করবেন যে আমি ভাই দুনিয়া করলেও আমি একজন মুসলিম দুনিয়া আমার দুই নম্বরে আমার আগে হচ্ছে দিন আগে হচ্ছে ইসলাম শুধু মুখে দাবি করলে তাহবেন আপনার কাজে প্রমাণ করবে আপনি যদি দেখেন যে আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি হারাম খাই না হালাল রুজি আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন হারামে চলে গেলেন আপনি এরকম না করে আপনি হারাম থেকে বেঁচে থাকলেন তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আমি আখেরাতকে প্রাধান্য দিচ্ছি হারামের সুযোগ সুবিধা বেশি হারামে দ্রুত উপার্জন হইতে পারে রাতারাতি বড় লোক হওয়া যেতে পারে কিন্তু আমি হারাম কেন করি না কারণ আমি আমার দিনকে আমার ইমানকে আমার ইসলামকে আমার আখেরাতকে প্রাধান্য দিচ্ছি আর যদি দেখা যায় আপনার রিজিকে হালাল আছে হারামও আছে তাহলে আপনি পয়সাকে প্রাধান্য দিচ্ছেন আপনার ইমান ইসলামের এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি আখেরাতকে প্রাধান্য দিচ্ছেন না দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তারা জাহান হবে আল্লাহ বলছে আর যারা আখেরাতকে প্রাধান্য দিবে আল্লাহ বলেনি যে সংসার ত্যাগি হয়ে যাও আল্লাহ বলেননি যে তুমি টাকা পয়সা উপার্জনই করিও না আল্লাহ বলেননি যে তুমি নেতৃত্ব দিও না দুনিয়ার যা আল্লাহ হালাল পথে দিয়ে দেন সব গ্রহণ করতে বলেছেন হালাল পথে হইলে এই জন্য আল্লাহ পাক কোরআন করিমে দোয়া শিখেছে সবচেয়ে ব্যাপক অর্থপূর্ণ আল্লাহ আর আখেরাতের হাসান আপনি কামনা করুন ও আল্লাহিবা দুনিয়া আল্লাহ পাক কারণ সম্পর্কে উপদেশ দিতে গিয়ে মুসাল ভাষায় বলছেন দেখো দুনিয়াতে তোমার অংশ আছে ধন সম্পদ ভুলে যাও না ঠিক আছে গ্রহণ করো কিন্তু ওয়া হাসান কামা হাসান আল্লাহ আল্লাহ তোমার অনুগ্রহ করেছেন আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন সুতরাং তুমি আল্লাহর সাথে এহসান করো আল্লাহ আল্লাহাকবুল আলমিনের সাথে এহসান করা মানে ইবাদত বন্দিকে সুন্দর করা আল্লাহ পাক সম্পর্কে আকিদা সুন্দর থাকা আল্লাহ পাকের দিন মেনে চলা আর মানুষের সাথে আল্লাহর বান্দাদের সাথে এহসান করো সদ ব্যবহার করো পাক দুনিয়া আর দিন দুটোই নিয়ে চলতে বলেছেন অফিল আখের হাসান আর আখেরাতের কল্যাণ দান করো ও কেনা যাবেন না আর আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জাহান নাম থেকে আল্লাহ রক্ষা করুক যাতে করে আল্লাহ এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি মানে ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমরা তফসির করেছিলাম সুরায় নাজিয়াতের আল্লা পাকর আলমিন সুরাই নাজিয়াতে আয়াত নম্বর আটত্রিশ উনচল্লিশ এর সাদ করছেন তার আগের আয়াতে আলোচনা হয়েছে ফা যারা বাড়াবাড়ি করবে আর পার্থিব জগৎকে প্রাধান্য দেবে ফন্দাল জাহিমাহি মাওয়া জাহান্নাম তাদেরই বাসস্থান জাহান্নাম তাদেরই বাসস্থান ও আম্মা মান খাফা মাকামা রব্বে পক্ষান্তরে যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করবে আল্লাহর সামনে হাজির হইতে হবে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করবেন বিচার দিবসে আর সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদেহি করতে হবে যতক্ষণ আমার পৃথিবীর সমস্ত কাজ কর্ম আকিদা আমল আখলা চরিত্র এবাদতবন্দিগীর হিসাব না হবে আল্লাহর সামনে থেকে নড়তে পারবো না যদি এই জবাবদেহিতে ফেল করি তাহলে জাহান্নামে যেতে হবে যারা তাদের রবের সামনে দণ্ডায়মান মান হওয়াকে ভয় করেছে রবের সামনে যেদিন দাঁড়াতে হবে সেদিন মুসলিমদেরকে প্রথম প্রশ্ন করা হবে তাদের সালাত সম্পর্কে তাহলে মুসলিম কি আর বেনামাজি হইতে পারে যে প্রথম যে প্রশ্নটা হবে তার উত্তরই প্রস্তুত নেই তারই জবাব নেই তাদের কাছে তাহলে কি করে পাশ করবেন সাল্লা সাল্লামের স্পষ্ট সেই হাদিস যে যদি নামাজ এই সলাতে ফেল করে যায় তাহলে ফাঁকাত খা বা তাহলে সে ক্ষতিগ্রস্ত সে ভাগা অন্য হাদিস রয়েছে তাহলে অন্য অন্য আমলে অবশ্যই ফেল করবে তাহলে শুধু জাকাত হজ পয়সা ছিল হজ করেছেন অথবা আরো কিছু জনকল্যাণমূলক কাজ করেছে এগুলিতে তো নাজাদ পাওয়া যায় না প্রথম যে প্রশ্ন হবে তার প্রস্তুতি সেখান থেকে শুরু করতে হবে তবহির ঠিক রেখে শির মুক্ত হয়ে প্রথম নামাজ দিয়ে শুরু করতে হবে আর নামাজ হচ্ছে আপনার অন্তরে যে ইমান আছে তার বাস্তব প্রমাণ আপনি প্রমাণ করছেন দিনে পাঁচবার করে যে আমার অন্তরে ইমান আছে আমি একজন মুসলিম আর আর একজন নামাজ পড়ে না প্রমাণ নেই তার কাছে কিছু আপনার মাঝে আর একজন অমুসলিমের পার্থক্যটা কি সেও নামাজ পড়ে আপনিও নামাজ পড়েন পার্থক্য কোথায় তাহলে এই জন্য আল্লাহর বান্দার মাঝে আর কুফুরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সলাদ দিয়ে পার্থক্য হয় যে নামাজের সময় রাস্তায় বসে আছে একজন অমুসলিম আর আপনিও বসে আছেন তার কোনো পার্থক্য নেই নামাজের সময় ফজরে শুয়ে থাকে অমুসলিম শুয়ে থাকে আপনি মুসলিম শুয়ে থাকেন কোনো পার্থক্য নেই তাহলে সূর্য উঠে যায় আপনারও আর সূর্য উঠে যায় ও মুসলিমেরও নামাজের সময়টা চলে যায় তাহলে কোনো পার্থক্য নেই একই খুরের মাথা আল্লাহ ফাকরবুল আলমিন এর সাদ করছেন যারা রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করলো ওয়া নাহান্নাসানিল হাওয়া আর নিজেকে বাঁচিয়ে রাখলো নিজেকে বিরত রাখলো আনিল হাওয়া কামনা বাসনা থেকে হাওয়া বলা হচ্ছে কুপ্রবৃত্তি আপনার মনে যা বলে তাই শুনলেন না আপনি মনে যা বলে তা যাচাই করলেন আল্লাহ পাকের বিধান দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে যে ইসলামে কি এটার অনুমতি আছে আল্লাহ পাককে আমাকে অনুমতি দিয়েছেন এই কথা বলার এই কাজটা করার এইরকম পদক্ষেপ নেয়ার আল্লাহকে অনুমতি দিয়েছেন আপনি আগে জিজ্ঞাসা করেন আপনার মনে যে কথাটা আসছে প্রথম জিজ্ঞাসা করেন এর উত্তর নেন যদি আল্লাহ বা তার রসুলের পক্ষ থেকে অনুমতি পেয়ে যান তখন কদম উঠাবেন তাহলে আপনি মনের পূজা করলেন না আল্লাহ পাখের এবাদতকারী হলে আল্লাহ পাখের অনুগত হলে রসল্লাহ সাল্লাহ অনুগত করলেন আর যদি দেখা যায় যে মনে যা লাগছে তাই বলছেন মনে যা আসছে তাই করছেন মনে যেমন লাগে জীবনযাপন করা তেমনই করেন তাহলে আপনি মনের কামনা বাসনার উপাসনা করলেন যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে আর নিজেকে কামনা বাসনার অনুসরণ থেকে বাঁচিয়ে রাখে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া জান্নাত হচ্ছে তাদের বাসস্থান

কখন এসে থেমে যাবে অর্থাৎ ক্যামত ঘটবে নবীকে রাহা আল্লাপাক সম্বোধনকে বলছেন যে হে নবী তার আলোচনার সাথে তোমার কি বা সম্পর্ক কেমত কখন হবে কোন দিনে হবে কত সালে হবে এসব বলা তোমার কাজ না ওর সাথে তোমার কি সম্পর্ক এলা রব্যে কামুন তাহা এর চূড়ান্ত জ্ঞান তো তোমার প্রতিপালকের কাছে রয়েছে আল্লাহ পাক এই গায়ব এই অদৃশ্য সম্পর্কে কাউকে জানাননি তবে তোমার কাজ হচ্ছে যে তুমি যারা ভয় করে তাদেরকে সতর্ক করবে ইন্নামা আন্তা মনুজের তুমি সতর্ক করবে মাইয়াক সাহা ওই সব লোকদেরকে যারা ভয় করে আল্লাহকে ভয় করে পরকালকে ভয় করে আল্লাহ পাকের আজাবকে ভয় করে আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে হবে এই সব ভয় করে গোনা থেকে বেঁচে থাকে এই জন্য যে তার আল্লাহকে ভয় করে গোনা থেকে বেঁচে থাকে এই জন্য যে তার পরকাল সম্পর্কে চিন্তাশীল পরকালের আজাবকে ভয় করে আল্লাহ পাখের দুনিয়ার গজলকে ভয় করে আল্লাহ পাখের আজাবের ভয়ে যারা গোনা থেকে বেঁচে থাকে তাদেরকে সতর্ক করবে সতর্ক তো সকলকে করেছেন আবু জাহাল করেছেন যারা কুফির অবস্থায় চলে গেছে তাদেরকেও করেছেন কিন্তু তারা যেহেতু উপকৃত হয়নি যেন বিশেষভাবে ওই লোকদের জন্য তুমি যারা তোমার দ্বারা উপকৃত হইল কানু ইসিহা আল্লাহাক বলছেন যে কেয়ামত যখন আসবে আর ক্যামত যখন দেখবে আর ক্যামতের যে ভয়াবহ অবস্থা হবে তখন মনে হবে যে পৃথিবীতে একটা দিনের হয় অর্ধেক সকালবেলা যতটা সময় এতটা সময় থেকে এসছি। অথবা বিকেলের সময়টা থেকে এসেছি কান্না মেয়ামায় আরও নাহা মানুষরা যখন এই ক্যামতকে দেখবে যেদিন ক্যামত ঘটবে বিচার দিবসে হাজির হবে লামিয়াল বাসু মনে হবে যে তারা অবস্থান করেনি পৃথিবীতে লামিয়াল বাসু দুনিয়া আর কেউ কেউ বলেছেন যে কবরের জীবনে যে কবরে যে থেকে এলো হাজার হাজার বছর কবরে হতে থেকেছে মারা যাওয়ার পরে তারপরে কেয়ামত হয়েছে কিন্তু কেয়ামতের আজাব কবরের আজাবের চাইতো বড় কঠিন যার ফলে যখন বড় আজাব দেখবে ছোট আজাবগুলি ভুলে যাবে দুনিয়ায় অনেক কষ্ট করেছে বড়ই কষ্ট করেছে দুনিয়ায় কিন্তু ওই সব কষ্ট কিচ্ছু মনে হবে না আর দুনিয়াতে থেকেছে একশো বছর দুশো বছর থেকেছে কিন্তু সেটা মনে হবে কিরকম যে বাসু তারা পৃথিবীতে অবস্থান করেইনি। অথবা কবরের জীবনে অবস্থান করেনি আসিয়া। তবে এক বৈকাল একদিনের বেলা অবস্থান করে হাহা অথবা একদিনের সকাল একটা দিনের সকাল বেলা শুধু থেকে এসছে এরকম মনে হবে আল্লাহাকের এই রকম ভয়ানক আজাব কেমন দিনে রয়েছে আল্লাহ পাক আমাদেরকে যেন পাকের আজাব থেকে দুনিয়া আখেরাতের আজাব থেকে পাক রক্ষা করেন পাক আমাদেরকে

তো আল্লাহ পাক রব্বুল আলমিন খুনের শাস্তির ক্ষেত্রে কঠোর শাস্তির কথা বলেছেন আর খুনের গুনহার স্তর হচ্ছে শিরকের গুনার পরে আল্লাহ সুরফুর খানের একটি আয়তে বলেছেন তো খুব বড় অপরাধ অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা আল্লাহ পাক কঠোরভাবে হারাম করেছেন আর তারপরে তিন নম্বরে আল্লাহ পাক জেনার কথা উল্লেখ করেছে খুন যদি কেউ করে তাহলে কয়েকজনের হক নষ্ট করলো যেই ব্যক্তিকে খুন করেছে তার হক নষ্ট করেছে আর ওর স্ত্রী ছেলে মেয়েদের হক নষ্ট করেছে এতিম বেধ বাবা বানিয়েছে বাপ মায়ের হক নষ্ট করেছে আল্লাহর হক নষ্ট করেছে বাপ মা বিরুদ্ধ হইতো এই একটাই ছিল ছেলে যে উপার্জন করে খাওয়াইতো বাপ মাকে তো তাদের হক নষ্ট করেছে ইত্যাদি অনেক লোকের হক জড়িত এবং আল্লাহ ফাকের হক জড়িত সুতরাং এই লোকের ক্ষেত্রে আল্লাহফাক যে মাফ করবেন যদি তবা করে যাই তাহলে আল্লাহ মাফ করবেন এতটুকু যে আল্লাহর হক মাফ করবেন কিন্তু বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের দিনে তাকে ধরে নিয়ে এসে হাজির করবে ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে যে আল্লাহ রব্বে হে আমার রব একে জিজ্ঞেস করো কেন আমাকে খুন করেছে ধরে নিয়ে হাজির করো তখন এ যদি সংশোধন করে গিয়ে থাকে তো আল্লাহ হয়তো রাজি করবে আর না হলে শাস্তি অবশ্যই ফিরতে হবে এইরকম অপরাধের শাস্তি অবশ্যই জাহান্নামে পেতে হবে যদিও তার ইমান ইসলাম ঠিক থেকে তাকে বঙ্গ না করে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলমিন ওখানে এইরকম আর কেসা ক্যাশাস করবেন না তবে পাক আজাব দেবেন কবরের জীবনে আজাব রয়েছে তারপরে জাহান্নামে আজাব রয়েছে ইত্যাদি আর ওই সব যারা আত্মীয় স্বজন যাদেরকে অসহায় বানিয়ে দিয়েছে স্ত্রী ছেলে মেয়েদেরকে তাদের একটা হক জড়িত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন হতে পারে এই ক্ষেত্রেই বলা হয়েছে যে সর্বহারা ওই ব্যক্তি যে ব্যক্তি নেকির পাহাড় নিয়ে যাবে কিন্তু লোকজনকে দিতে 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 কারণ হক নষ্ট করে এসছে দিতে দিতে কাউকে খুন করে এসছে তো ওর আপন জন সব নিয়ে যাবে তার নেকিগুলো নিয়ে যাবে তো এইভাবেও প্রতিশব্দ হবে দুনিয়ায় রক্তপণ দেওয়া হয় যদি খুনের বদল খুন না হয় তাহলে রিয়াত রয়েছে রক্তপণ আর ওখানে নেকি দিয়ে পেমেন্ট করবে অথবা ওদের গোনার বোঝা চাপিয়ে দেবে নেকি যদি না থাকে তো গোনার বোঝা ওই লোকগুলি যারা মুজলু হয়েছে নির্যাতিত হয়েছে তারা গোনাগুলি রব চাপিয়ে দিয়ে ওরা জানাতে চলে যাবে আল্লাহ ফখরবুল্লা আলম যেন ভুল ভ্রান্তি আমাদের মাফ করে দেন আল্লাহ ফখরবুল আলমিন সঠিক পথে চলার যেন তৌফিক দান করেন ও সাল্লাহ মহম্মদালি আজমাই